মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আমি কলকাতায় চলে এসেছি, এখন শ্বশুরবাড়িতে আছি। আর সকাল সকাল একদম মুড়ি ঘুগনি খাওয়া হলো, আর খুব মজা হচ্ছে। তো রান্নাবান্না চলছে, মাছ ভাজছি। আর শ্বশুরবাড়িতে সকালবেলা সব ব্রেকফাস্ট করার পর তারপরে রান্না শুরু হয়, সেটা একটা পজিটিভ ব্যাপার। তো এখানে রান্না চলছে, জানি না শুনতে পাচ্ছেন কি না। প্রায় দু বছর পর হতে চলেছে, পর নয়, দু বছরের আগেই এসেছি, দেড় বছরের উপর হয়ে গেছে, দু বছর হতে চলেছে। এরকম সময় বাড়ি এলাম, তাই খুব ভাল লাগছিল। আজকে শ্বশুরবাড়িতে ফার্স্ট দিন, কালকে রাত্রিবেলা করে এসেছি। আমি স্নান করে নিয়ে এসেছি, এখনো রান্না চলছে, এন্ড পর্বে। এখন ভাজা হচ্ছে কাঁচকি মাছ, টাটকা কাঁচকি মাছ দেখাচ্ছি। আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম খাবো। নুন হলুদ মাখিয়ে এই কাঁচকি মাছগুলোকে অনেকক্ষণ জল ঝরাতে দিয়েছিলাম, তারপরে তেলেতে ঝুরি ভাজা করতে এরকম সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এটা প্রথম আমি ভাজছি। কাঁচকি মাছ এই প্রথম আমি ভাজলাম আর খেলাম, তার সাথে হয়েছে আজকে রান্না উচ্ছে ভাজা, বরবটির তরকারি আর রুই মাছের ঝোল। তো কাঁচকি মাছটা হচ্ছে লঙ্কা তেল করে আর কাশুন্দি দিয়ে মোলা হবে, আর বাকি তো এই খুব সুন্দর উচ্ছে ভাজা। এখানে মাছ সবজি অন্যরকম, খুব ফ্রেশ হয়, টাটকা হয়, ভালো লাগে। তাই ভাজা হয়ে গেলে আমরা সবাই বেরিয়ে যাবো, কোথাও ঘুরতে যাবো। কাঁচকি মাছ খাইনি, বেশ এক্সাইটেড কেমন রান্না হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা কোথাও একটা ঘুরতে যাব প্ল্যান করছি। তো এই খাওয়া দাওয়া বিশেষ দেখাবো না, বাড়িতে বিশেষ দেখাবো না। তো বললাম এই রান্নাবান্না হচ্ছে, তো অনেক কিছু রান্না হয়েছে, সেটা দেখালাম আপনাদের। উচ্ছে ভাজা, মুগের ডাল, দেশি গ্রামের চাষ করা মুগের ডাল, আর টাটকা মাছের ঝোল, কাঁচকি মাছ, বরবটির তরকারি, আর রাগি রুটি আর ভাত হচ্ছে। যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে একটু কম অন্য অন্য জিনিস খায়, ওই জন্য রাগি রুটি হয়েছে। আর আমার শাশুড়িমা খুব ভালো রুটি বানান। তো এই হচ্ছে কাঁচকি মাছটা ভাজা হয়ে গেলে রান্না হয়ে যাবে, তারপর আমরা সবাই খেতে বসে পড়বো, তারপর সাজুগুজু করে কোথাও বেরিয়ে যাবো। ছোট্ট একটা ব্লগ বানালাম, ছোট্ট ছোট্ট ব্লগ বানাবো, বেশি বানাবো না, যদি আরও কিছু হয় দেখাবো, নয়তো এখনকার মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।